হজের সময় কি পর্দার বিধানে কোনো শিথিলতা আছে? হজের সময় পর্দার বিধানে কোনো শিথিলতা নাই। আমাদের অনেক মা বোনরা হজ করতে যান কিন্তু পর্দা করেন না, অনেক পুরুষরা আছেন হজ করতে যান চোখের পর্দা করেন না, তাদের হজ নষ্ট হয়, হজের থেকে সওয়াবের চাইতে গুনাহ তাদের বেশি হবে। তো এই জন্য মা বোনরা যারা হজ করতে যাবেন তারা আগে ভাগে পর্দা পুরুষিতা করার প্ল্যান করে যাবেন। আপনার পর্দাহীনতা অনেক পুরুষের আমল নষ্ট করবে, তাদের হজকে নষ্ট করবে, যেন আপনি দায়ী থাকবেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে হজ করতে যাওয়ার আগে পর্দার বিধান গুরুত্বটা বুঝে যাবেন। আপনি সেখানে গেলে বিভিন্ন দেশে মেয়েদেরকে দেখবেন তারা পর্দা করছে না সঠিকভাবে, এটা দেখে আপনি প্রতারিত হওয়ার কোনো কারণ নেই বা এটা বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নেই, কারণ তারা ভুল করছে, কারণ ভুলটা আপনার জন্য রেফারেন্স হতে পারে না, আপনি কারোর ভুলকে অনুসরণ করতে পারেন না। যদি মেজরিটি মানুষ ভুল করে তারপরও আপনি সেটা অনুসরণ করতে পারেন না। আল্লাহ বলেছেন ওয়ালা উতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, পৃথিবীতে বেশিরভাগ লোক কী করে এটা দেখে যদি তুমি চলতে যাও তাহলে তারা তোমাদেরকে তোমাকে সঠিক পথ থেকে সরাই দেবে। এই জন্য হজের জন্য পর্দার বিধানে কোনো শিথিলতা নাই, বরং হজের জন্য একই বিধান প্রযোজ্য যেটা অন্য সময় প্রযোজ্য। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আমরা জানি যে তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি যখন হজ করেছেন তখন তারা মুখ সাধারণত এহরামত অবস্থা মুখ খোলা রাখতে হয় নারী পুরুষ সকলে, কিন্তু তিনি বলেছেন যখনই কোনো গায়ের মহারাম পুরুষ এর সামনে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বা রাস্তাঘাটে গেছি অন্য পুরুষদের চোখে পড়ার মতো পরিস্থিতি হয়েছে, সাথে সাথে আমরা মাথার কাপড় টেনে দিয়েছি, তার মানে মুখমণ্ডলকে আবৃত করার চেষ্টা করেছেন, পর্দার মধ্যে আনার চেষ্টা করেছেন। এখান থেকে বোঝা যায় যে মুখমণ্ডল পর্দার আওতাভুক্ত, তা নাহলে তিনি কেন পরপুরুষকে দেখে মাথার কাপড় মুখে টেনে দিয়েছেন। এই জন্য মা বোনদের আজকাল যে লক্ষ লক্ষ মানুষ হজ করে, এখানে রুমের বাইরে যখনই আপনি যাবেন রাস্তাঘাটে বা হজের বিভিন্ন কাজ করতে, তখন অবশ্যই আপনার মুখের যে সৌন্দর্য সেটাকে আপনাকে আবৃত করার চেষ্টা করতে হবে।